2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। হাইকোর্টের এক রায়ের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে। ওই রায়ের আলোকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। খালেদা জিয়ার মতো পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজির সেলিম সহ আরও যারা 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি তারা নির্বাচন করতে পারবেন না বলে জানাচ্ছেন দুদক আইনজীবী। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির 5 নেতার আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। 2018 সালের 17 নভেম্বর সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। 2 বিচারপতির স্বাক্ষর শেষে গত রবিবার 44 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হাইকোর্ট বলেছেন 2 বছরের বেশি সাজা পাওয়া ব্যক্তি সাংবিধানিকভাবে নির্বাচনে অযোগ্য হবেন। রায়ে আদালত বলেছেন একমাত্র উপযুক্ত আদালতে সাজা বাতিল হলে দণ্ডিত ব্যক্তি নির্দোষ হবেন। দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।